তুলে ফেলার চেষ্টা করতেছে। ইয়েস ইয়েস ভিউয়ার্স, 202 লেভেলস, 202 লেভেলস আপনাদের আছে ভাই, 200 ও ভাই ও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো বরাবরের মতো একটা বাস মোডের রিভিউ নিয়ে আপনাদের আজহার ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে আমরা যে বাস মোডটা রিভিউ করব সেটা হচ্ছে টি আর ট্রাভেল ক্লাসিকের একটা হিনো A1 যে শেপের বা এসি মানে বাস। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রচুর ভালো লাগবে। আর বাস মোডটা কোনো পাসওয়ার্ড দ্বারা লক করা থাকলে পাসওয়ার্ডটা কি তাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা বেশি বড় করব না। সো আর কথা না বাড়িয়ে চলেন ভিউয়ার্স, আমরা গেমসে ইন করে ফেলি। এখান থেকে আমি একটা ম্যাপ সিলেক্ট করব। সো আমি যেই ম্যাপটা সিলেক্ট করা আছে এটাতেই সিলেক্ট করে আমরা ইন করে ফেলতেছি। যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়ালের মানে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভাই, ইনশাল্লাহ। আর নেক্সট মান্থ থেকে আমি ওইখানে আমার মানে যেই ব্লগ, আমার ট্রাভেলিং ব্লগ আমি ক্রিয়েট করে ওইগুলো আপলোড করা শুরু করব। সবাই আমার জন্য দোয়া করেন, আর ইনশাল্লাহ আপনারা এক এক করে সবগুলো ব্লগই পেয়ে যাবেন। আপনাদের আজহার ভাইয়ের অনেক প্ল্যান আছে পুরো বাংলাদেশ ঘোরার, সো আশা করি আপনারাও সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সো প্রথমেই দেখছেন ভিউয়ার্স, আমরা কিন্তু গেমসের ভিতরে চলে আসছি। এখন আমরা বাসটা ড্রাইভ করব, ড্রাইভ করে আমরা ফ্যাসিলিটি বা যা যা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এই দেখেন হিনো A1 যে বাস ভাই, বুঝতেই হবে সেই লেভেলের স্পিড সব কিছু। সো প্রথমেই চলেন আমরা কি করব, প্রথমেই আমরা বাসটাকে একটু সাইড করব, সাইড করে আমরা ফ্যাসিলিটিগুলো দেখার চেষ্টা করব। সো এই দেখেন এখানে আমরা একটা মাঠ পেয়ে গেছি। সো এখানে আমরা 2 নম্বর ক্যামেরাতে চলে যাই, এটা হচ্ছে ইন্টেরিয়র ভিউ, ও বাই ওপি, জাস্ট ওপি। 3 নম্বর ক্যামেরাতে আসি, এটা হচ্ছে 3 নম্বর ক্যামেরা, এটা হচ্ছে দরজার বাটন, দরজার বাটনে ক্লিক করার সাথে সাথে বাসের দরজাটা খুলে গেছে, সো জাস্ট অসাম। 1 নম্বর বাটনে ক্লিক করি তো এই দেখেন বাম পাশের যেই টুল বক্সগুলো আছে এগুলো খুলে গেছে। 2 নম্বর বাটনে ক্লিক করলে কি হয়, ডান পাশেরটা খুলে গেছে। 2 নম্বরে কি ডান পাশেরটা খুলে নাকি অন্য কিছু ভাই বুঝলাম না। 2 নম্বরে ক্লিক করি তো আবার, ও 2 নম্বরে ক্লিক করলেই দেখেন সামনে হিনো A1-এর মানে হিনো লোগোটা সরে ইসুজু লোগো চলে আসে, সো জাস্ট ওপি। 3 নম্বরে ক্লিক করলে কি হয়, 3 নম্বরে ক্লিক করলে বুঝতেছি না রে ভাই, ভুল লাগেছি আপনাদের আজহার ভাই মানে ভুল লাগেছে কি হয়। সো আবার আমরা 3 নম্বর বাটনে ক্লিক করব, ক্লিক করে দেখার চেষ্টা করব। ইয়াস নাম্বার প্রিন্টটা চেঞ্জ হয়ে যায়, সো নাম্বার প্লেটটা চলে যায়, দেখেন আবারও আসবে নাম্বার প্লেটটা, ও ভাই জাস্ট ওপি। সো আমার কাছে খুবই জোস লাগছে, এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে ওয়ার্নিং লাইট, আর ও ভাই জাস্ট অসাম একটা বাস। এখন আমরা কি করব, এখন আমরা স্পিড টেস্ট করব। আর বাইরে থেকে দেখেন পুরো ভাই রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ফিল কিন্তু পাওয়া যায় বাসটাতে। আমি ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এই দেখেন, দেখছেন ভিউয়ার্স ভিতরের ভিউটা জাস্ট ওপি। আর আমার এই বাস মোডটা কে ক্রিয়েট করছে তা আমি ভুলে গেছি, বাট ইনশাল্লাহ আমি ওনাদের সবার ক্রেডিট দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। প্লাস স্ক্রিনটা ক্রিয়েট করছে আমার ছোট ভাই তাহিদের টিম মনে হয়, কারণ ওই আমাকে এই বাস মোডটা রিভিউ করার জন্য দিছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বাস মোডটার কোনো ক্রিয়েটর থেকে থাকলে ভাই প্লিজ একটু কষ্ট করে একটু কমেন্ট করে দিন, সত্যি ভুলে গেছে আপনাদের আসার ভাই। সো কমেন্ট করলে আমি কমেন্টটা পিন করে দেবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই দেখেন এটা হচ্ছে বাস। আর এখন আমরা কি করব, স্পিড টেস্ট করব, পরে আমরা রিভিউ করে দেবো ভিউয়ার। চলেন আমরা এখন বাসটাকে আটকে গেল নাকি ও ভাই হালকার উপর দিয়ে আপনাদের আজহার ভাই কাটাতে যায়, বাসটাকে আটকায় ফেলছে। তো যাই হোক আমরা এখন স্পিড স্পিড এনকারেজ করতেছি, ও ভাই কি লেভেল রে ভাই, বাসের লেভেলটা সেই। সো আমরা এখন স্পিড এনকারেজ করতেছি, দেখি আমরা কতটুকু হাই স্পিড তোলা যায়। হাই স্পিড তোলার জন্য আমাদের সোজা একটা রোড রাখবে, এই তো পায়ে গেছে আপনাদের আজহার ভাই। সো অলরেডি আমরা 200 ও ভাই ব্রেকিং দেখছেন ভিউয়ার্স, ড্রিফ্ট মারছে কেমন দেখছেন, জাস্ট ওপি ভাই জাস্ট ওপি। সো বাস মোডটাকে যদি আমি রেট করতে চাই, আমি ক্রিয়েটরকে অসংখ্য ধন্যবাদ দিব যে এরকম বাস মোড আমাদেরকে ফ্রিতে দিচ্ছেন ভাই। সো ক্রিয়েটরের কাজের উপর মানে আমি যদি রেট করতে চাই তাহলে আমি 10-এর ভিতরে দিব 10 ভাই, এই প্রথম আমি কোনো একটা বাস মোডকে 10-এ 10 দিছি। সো আবারও বলতেছি ক্রিয়েটর ভাইয়া, যদি ভিডিওটা দেখে থাকেন একটু কষ্ট করে ভাই আপনি কমেন্ট করে দিয়ে, আমি ইনশাল্লাহ আপনার কমেন্টটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো। সো বাস মোটা আমার কাছে এক কথা ওপি লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে তা হচ্ছে আপনাদের ব্যাপার, আপনারা ডাউনলোড করবেন। আর এই বাস মোটা কোনো পাসওয়ার্ড ধরা যুক্ত না, আশা করি রিভিউটা আপনাদের প্রচুর ভালো লাগছে। আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব শর্টভাবে রিভিউ করার চেষ্টা করে বাস, আর যতটুকু সম্ভব আমি করছিও আজকে। সো এই দেখেন এখানে ভাই গ্রিন লাইন এসে মাইরে দিছে ভাই রে ভাই, কী একটা অবস্থা। সো লাস্ট বারের মতো আমরা ড্রিফ্ট দিয়ে বিদায় নিয়ে নেবো। যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার AZX,
এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা প্লিজ 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 এখনো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তো রেডিও 1 2 3 ভিউয়ার্স, এই দেখেন ড্রিফট ড্রিফট, ও বাই ওপি লাগছে ওপি। সো আজকের মতো আপনাদের রাজার ভাই বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকেন, আর বাস মোটার লিঙ্ক আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।